স্ত্রী এবং মেয়েকে অস্বীকার করে বাড়ি থেকে বের করে দেওয়ার অভিযোগ স্বামীর বিরুদ্ধে। কামারহাটি পৌরসভার অন্তর্গত 23 নম্বর ওয়ার্ডের প্রবর্তকপল্লী এলাকার বাসিন্দা প্রভাত সেন তার দীর্ঘদিনের ভাড়াটিয়া চন্দন চক্রবর্তীর মদতে বাড়িটি হস্তান্তর করেন কামারহাটি মুক্তমন ফাউন্ডেশন নামে এক স্বেচ্ছাসেবী সংগঠনের হাতে। অভিযোগ তার স্ত্রীর। ভাড়াটিয়ার মদতেই মানসিক ভারসাম্যহীন প্রভাত সেন তার বিবাহিত স্ত্রী এবং মেয়েকে বাড়িতে ঢুকতে দিতেন না, এমনকি মারধরও করতেন বলে অভিযোগ তার স্ত্রী চৈতালী সেনের। স্ত্রী কিংবা মেয়ে কাউকে কিছু না জানিয়ে রাতারাতি বাড়ি দিয়ে দিয়েছেন কামাহাটি মুক্তমন ফাউন্ডেশন নামে এক স্বেচ্ছাসেবী সংগঠনের হাতে। 5 লক্ষ টাকার বিনিময়ে বাড়ি হস্তান্তর করা হলেও সেই টাকা পাননি এখনও বাড়ির মালিক প্রভাত সেন। স্থানীয়দের অভিযোগ, অকথ্য ভাষায় গালিগালাজ করা থেকে শুরু করে মারধরের অভিযোগ রয়েছে স্বামী প্রভাত সেনের বিরুদ্ধে। নিজের মেয়েকেও অস্বীকার করেছেন তিনি। কখনো স্ত্রী এবং নিজের মেয়েকে স্বীকৃতি দেননি প্রভাত সেন, এমনকি শ্বশুরবাড়িতে থাকতে এলে তাড়িয়ে দিত বাড়ির ভাড়াটিয়া চন্দন চক্রবর্তী। এই বিষয়ে এর আগে স্বীকৃতির দাবিতে স্থানীয় থানা এবং এলাকার পল্লী কমিটিতে লিখিত অভিযোগও জানিয়েছিলেন তার স্ত্রী চৈতালী সেন। তাহলে কেন আস্থার মাথার উপর থেকে হঠাৎই কেড়ে নেওয়া হলো ছাদ? কীভাবে বাড়ির কাউকে না জানিয়ে রাতারাতি হস্তান্তর হয়ে গেল গোটা বাড়ি? সূত্রের খবর, বাড়ির ভাড়াটিয়া চন্দন চক্রবর্তী পেশায় একজন বেসরকারি সংস্থার কর্মী। কামারহাটি মুক্তমন ফাউন্ডেশন নামে এই স্বেচ্ছাসেবী সংগঠনেরও একজন সক্রিয় সদস্য বটে। তিনি কামারহাটি মুক্তমন ফাউন্ডেশন নামে স্বেচ্ছাসেবী সংগঠনের সাথে যোগাযোগ করেন। বাড়ির মালিক প্রভাত সেনের থেকে বাড়ি হস্তান্তরের বিষয়ে শৈশবদ করিয়ে নিয়েছিলেন তিনি। তবে এই সমস্ত বিষয় এখন অস্বীকার করছেন বাড়ির ভাড়াটিয়া ওরফে কামারহাটি মুক্তমন ফাউন্ডেশন নামে এই স্বেচ্ছাসেবী সংগঠনের সদস্য চন্দন চক্রবর্তী। স্থানীয়দের তত্ত্বাবধানে শেষমেশ বাড়িতে ঢুকতে পারেন স্ত্রী চৈতালী সেন। তবে আগামীতে এইভাবে যদি তার উপর অত্যাচার চলতে থাকে কিংবা তাকে অস্বীকার করা হয় তাহলে আত্মহত্যার পথ বেছে নেবেন বলে জানান তিনি। আমি এই বাড়ির বউ, আমার হাজবেন্ড একটু অবুজ। আমি শ্বশুর মারা যাওয়ার পর থেকে আমাকে আমার হাজবেন্ড ঢুকতে দেয় না, সেটা হচ্ছে চন্দন চক্রবর্তী ভাড়াটিয়া এদের প্ররোচনায়। এরা ভাড়াটিয়া গেটে তালা দিয়ে রাখে 6-8 মাস ধরে, আমাকে ঢুকতে দিচ্ছে না, আমার মেয়েকে ঢুকতে দিচ্ছে না, বাইরে গেটে মেন গেটে তালা দিয়ে রাখছে। ওরাই মানে বাড়িটা পুরো দখল করে রেখেছে, কিন্তু 5 লাখ টাকা যে উনি নিয়েছে সেটা যায় না, কিন্তু গিফটের মধ্যে লেখা আছে 5 লাখ টাকা নেওয়া আছে। আমি পাড়ার লোক, কমিটি, সবার সহযোগিতা আমি পেয়েছি, সাথে পুলিশ, সবার সহযোগিতাতেই আমি আজকে ঢুকতে পেরেছি। আমাকে যদি এরপর বার করে দেওয়া হয় আমি আর আমার মেয়ে দুজনেই গায়ে আগুন দিয়ে মরতে বাধ্য হব। আমি যখন এটা আমার বাবা মার ইচ্ছা এবং আমার ইচ্ছাতে যখন আমি দেখলাম যে এটা বাবা মা নিজেকে দান করলাম, ওরা টেক ওভার করলো, যখন তখন ডিট তৈরি করলো, করে বলে যে ডিট তৈরি করা হলো, করার পর এটা সই সবুত হয়েছিল। আমি আমার নিজস্ব বুদ্ধিতে আমি বুঝে আমি দান করেছি এটা। ওর সঙ্গে সংসার করাটা আমার একটুখানি না বাধা আছে, একটুখানি বাধা আছে, কিন্তু আমাকে মামাকে টর্চার করতো, টর্চার সত্য কথা টর্চার করতো, টর্চার করতো আমাকে। ওনার উপর এত ইনজাস্টিস হয়েছে 31 তারিখে, উনি তখন আমাদের কাছে একটা রেপুটেশন জমা দেন, একটা কমপ্লেন জমা দেন যে আমি আমার মেয়ে আমার শ্বশুরবাড়ির ঘরে আমি ঢুকতে পাচ্ছি না, আমার মনে হচ্ছে আমার বরকে ওরা নিয়ে সরিয়ে নিল, আমি জানি না আমার বর কোথায় রয়েছে। ম্যাডাম আপনি আমার বরকে খুঁজে দিন, আমার বাড়িতে বাইরে রাতের বেলা জিনিসপত্র বার করে দিচ্ছে, বলছে নাকি কে একটা এনজিও নিয়ে নিয়েছে, এবং আমরা বিশেষ সূত্রে জানতে পারি মুক্তমন কামারহাটি মুক্তমন না কেউ আসেনি আজকে, পাড়ার লোকরা সবাই প্রতিবেশীরা সবাই ওর পাশে দাঁড়িয়েছে। এনজিও কে কেউ যদি দান করে তার কি 5 লাখ টাকা দেয়? সেটা তো তাদের কাগজপত্রে লেখা থাকবে, তো এনজিওর কাগজপত্রে তো লেখা থাকবে, তো 10 টাকাও যদি দিয়ে থাকে কাউকে। কোনটা গিফট করিয়েছে? হ্যাঁ উনি ও একা থেকেই গেছে, তো ওনাকে জিজ্ঞেস করুন, ওনাকেও জিজ্ঞেস করুন না আমি কে। এ আমাকে একদিন বললো চন্দন আমি বাড়ি দান করব, আমি বলছি তোমার বাড়ি দান করো, বেচো, প্রমোটিংয়ে দাও, তোমার ব্যাপার। তারপরে একদিন আসলো, চন্দন এই কাগজটা একটু সাইন করে দাও, তুমি এত আমার উপকার করেছো, এই কাগজটা তুমি সাইন করে দাও, তা আমি করে দিয়েছি, তা আমি তো অস্বীকার করছি না। এনজিওরা বলে দেবে, যদি আমাকে 10 টাকা দেয় তারা তো 10 টাকা তো লিখে রাখবে, 10 টাকা তো যদি দেয় আমাকে তাহলে তো এটাও লিখে রাখবে এরা। দেখুন আমি কি পদক্ষেপ নেব, আমার কোনো পদক্ষেপ নেই। আপনি কি মেম্বার হিসাবে আছেন নাকি? হ্যাঁ আমি মেম্বার হয়েছি। মানে ওই এনজিও মেম্বার? হ্যাঁ।
এখন উঠছে একটাই প্রশ্ন, তাহলে বাড়ির মালিক প্রভাত সেন কেন হঠাৎ বাড়ি হস্তান্তরের সিদ্ধান্ত নিলেন? তিনি থাকবেন কোথায় বা কিটা জীবন? তার স্ত্রী এবং মেয়ের থাকার জায়গা এখন কোথায় হবে? কেনই বা এত সাহস পেত ভাড়াটিয়া চন্দন চক্রবর্তী? বাড়ির মালিকের স্ত্রী এবং তার মেয়েকে বাড়িতে ঢুকতে কেন বাধা দিতেন ভাড়াটিয়া? এলাকার লোকজন এদিন ক্ষিপ্ত হয়ে সঠিক বিচারের দাবিতে প্রভাত সেনের বাড়িতে চড়াও হন। বেলগাঁও থানার পুলিশ প্রশাসন ঘটনাস্থলে এলে পরিবারের সাথে কথা বলে মীমাংসারও চেষ্টা করেন। স্ত্রীকে এবং তার মেয়েকে তার ন্যায্য দাবি পেতে আইনি পদক্ষেপের আশ্বাসও দিয়েছে স্থানীয় ক্লাব সংগঠন। এ বিষয়ে সহযোগিতা করছে একটি মানবাধিকার সংগঠনও। যখন আসতো চন্দনকে বলতে বার করে দে, চিৎকার করে বলতে প্রভাতকে বার করে দে, ঢুকতে দিবি না বাড়িতে। প্রভাত সেন মারা গেছে, প্রাণগোপাল সেন যখন মারা গেছে যখন এসেছিল, প্রাণগোপাল সেন যে মারা গেছে ওর বাবা, ও যখন মারা গেছে তখন এই চৈতালি এসেছিল, চন্দন অর্ডার করছে ওকে যাকে বার করে দেবে, ঢুকতে দেবে না ঘরে। আমরা এই মাস তিন চারেক হলো, তারপরে আমরা জানতে পারলাম যে সেদিন যে এটা কোন এনজিওকে তারা দিয়ে দিয়েছে। তার আগে পাড়ায় আমাদের একটা কমিটি আছে এবং সেই কমিটি থেকে আমরা বাড়ি বাড়ি হ্যান্ডবিল দিয়ে বলেছি, জানিয়েছি যে কেউ কোনো কিছু জমি বাড়ি বিক্রয় করলে কেন, কে আসবে কে না আসবে। দেখা গেল কোনো টেররিস্ট এসে গেল। এই জন্য আমরা পাড়া থেকে যে আমাদের জানিয়ে এগুলো করবে, আমরা বিন্দু বিসর্গ কিছু জানলাম না, শুনলাম যে এটা এনজিওর ইয়েতে চলে গেছে। বাবাকেও মারধর করেছে এবং ওর যে বোন সেই বোনও সুইসাইড করেছে। কামারহাটি থেকে শ্রীনচিনি পোদ্দারের রিপোর্ট, সঠিক বার্তা।